হাসপাতাল থেকে ছুটি পেলেও ইডি হেফাজতে রয়েছেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আর রেশন দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্যই তাঁকে 10 দিনে ইডি হেফাজতে আদালত। আদালতের নির্দেশেই 48 ঘন্টা অন্তর অন্তরী স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে জ্যোতিপ্রিয়র, এবং আজ সেই ডেট অর্থাৎ আজকে স্বাস্থ্য পরীক্ষার ডেট রয়েছে। আমরা বিস্তারিত জানবো এই মুহূর্তে সরাসরি তুলিকা রয়েছেন আমাদের সঙ্গে। তুলিকা, আজকে তো আবারও যে নিয়ম মাফিক আজকে আবারও স্বাস্থ্য পরীক্ষা করা হবে, মন্ত্রী ঠিক কটা নাগাদ তিনি রওনা দেবেন বলে এখনো পর্যন্ত ইনফরমেশন পাচ্ছো? দেখো, যেহেতু আদালতের নির্দেশ অনুযায়ী 48 ঘন্টা অন্তর অন্তর মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ইডি হেফাজতে থাকাকালীন তার মেডিকেল টেস্ট করানো হবে, অর্থাৎ স্বাস্থ্য পরীক্ষা করানো হবে, আর সে কারণেই আজকে সকাল 7:30টার সময় যারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন, এবং আর কিছুক্ষণের মধ্যেই মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে যাওয়া হবে সিজিও যে ইজির দপ্তর থেকে কমান্ড হাসপাতালে। সেখানে তার মেডিকেল চেক আপ করানোর পর তাকে আবারও নিয়ে আসা হবে, এবং এই নিয়ে আসার পর যেহেতু আদালতে থেকে তাকে যখন ইডি হেফাজতে নেওয়া হয়েছিল সেখান থেকে কিন্তু সরাসরি তার তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন বলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, তিনি অসুস্থ ছিলেন। সে কারণে যে জিজ্ঞাসাবাদ পর্ব, অর্থাৎ এই যে রেশন দুর্নীতি নিয়ে একাধিক যে তথ্য হাতে এসেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের, সেক্ষেত্রে কিন্তু বাকিবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করলেও যারা আত্মসহায়ক রয়েছেন মন্ত্রীর প্রাক্তন এবং বর্তমান তাদেরকে জিজ্ঞাসা করলেও কিন্তু এখনও পর্যন্ত জ্যোতিপ্রিয় মল্লিককে সঠিকভাবে যে তদন্ত, সঠিকভাবে যে তাকে জিজ্ঞাসার যে প্রক্রিয়া সেটা সম্পন্ন হয়নি। মাত্র একটা দিন হয়েছে, কারণ পরশু দিনকেই হাসপাতাল থেকে তাকে রিলিজ করা হয়েছে, তিনি ইডির দপ্তরে এসেছেন, তাকে তিনি এখানেই রয়েছেন, অর্থাৎ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এখানেই রয়েছেন। সেক্ষেত্রে তারা চাইছেন কোনো রকমভাবে সময় অপচয় না করে যত দ্রুততার সঙ্গে আজকে সকালবেলায় একদিকে যেরকম তার স্বাস্থ্য পরীক্ষার পর তাকে ইডির দপ্তরে নিয়ে এসে যে জিজ্ঞাসাবাদ, একাধারে এই বাকিবুর রহমানের সঙ্গে যে যোগসূত্র রয়েছে, যে তার বয়ানে যে সমস্ত তথ্য উঠে এসেছে, তার পাশাপাশি তার প্রাক্তন এবং বর্তমান আত্মসহায়কের কাছ থেকে যে সমস্ত নথি পাওয়া গিয়েছে, ব্যাংক ডিটেলস পাওয়া গিয়েছে, এবং তার বাড়ি অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের যে বাড়ি রয়েছে সেখান থেকে যে সমস্ত নথি পাওয়া গিয়েছে সেই সমস্ত কিছু নিয়েই কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিককে যে দফায় দফায় যে জেরা পর্ব সেই জেরা পর্ব চলবে, কিন্তু তার আগে আজকে সকালবেলাতে আর কিছুক্ষণের মধ্যেই ইডির যে দপ্তর রয়েছে সিজিও কমপ্লেক্স সেখান থেকে নিয়ে যাওয়া হবে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। তার ঠিক তাই তুলিকা, যেমন তুমি বলছো যে জেরা তো আবারও চলবে, কারণ একাধিক প্রশ্ন কিন্তু রয়েছে আধিকারিকদের মনে, অন্যদিকে স্বাস্থ্য পরীক্ষা রয়েছে, কিন্তু এরই মাঝে আবার তার পরিচিত, তার ঘনিষ্ঠ, তারাও তো ইডি আধিকারিকদের রাগারে রয়েছেন, যেমনটা আমরা জানি যে অমিত থেকে আবারও তলব করা হয়েছে। সেক্ষেত্রে আর কারা কারা ইডির রাগারে রয়েছেন বা কাদের কাদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে সেই সংক্রান্ত কোন ইনফরমেশন? দেখো, সেক্ষেত্রে বলতে গেলে কিন্তু অনেকেই ইডির রাডারে রয়েছে, যেরকম একদিকে তার প্রাক্তন এবং বর্তমান আত্মসহায়ক অভিজিৎ দাস, অমিত দে, এরা যেমন রয়েছেন তাকে তাদের যেরকম একদিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আজকেও যেরকম তার অমিত দেকে তলব করা হয়েছে ইডির দপ্তরে, এর পাশাপাশি শুধুমাত্র তো এই যে দুর্নীতি, এই রেশন দুর্নীতিটা শুধুমাত্র পিউ এই জ্যোতিপ্রিয় মল্লিক বা তার আত্মসহায়করাই এর মধ্যে যুক্ত ছিলেন না, তার সঙ্গে একটা বড় মাপের যে রেশন ডিস্ট্রিবিউটার যাদের রয়েছে তারাও কিন্তু এর মধ্যে জড়িত ছিলেন বলে মনে করছেন ইডি তদন্তকারীরা, এবং সে কারণেই এই যে রেশন বনটন, অর্থাৎ যে বাকিপুর রহমানের যে রাইস মিল ছিল সেখান থেকে যেরকমভাবে বিভিন্ন জায়গায় যে ডিস্ট্রিবিউটর হিসেবে যেত, যে খাদ্য শস্য যেত, সেই খাদ্য শস্য কীভাবে কালোবাজারে আসতো, কীভাবে পাচার হতো, কীভাবে এখান থেকে কোটি কোটি টাকা আয় হতো, সেটাই কিন্তু একটা বড়সড় প্রশ্ন। আর সে কারণেই কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিককে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন, এবং এখানে শুধুমাত্র এই আত্মসহায়ক বর্তমান এবং প্রাক্তন নয়, তার পাশাপাশি যারা রেশন দুর্নীতি যারা রেশন ডিলার যারা রয়েছে, যারা ডিস্ট্রিবিউটার রয়েছে, তারাও কিন্তু অনেকেই কিন্তু ইডির যে রাডারে ইতিমধ্যেই রয়েছে। একবার ঠিক তাই, এবং অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে যেমনটা হয়েছিল, তিনি যেভাবে তার পরিচিত, তার রাঁধুনি থেকে শুরু করে প্রত্যেকের যেভাবে তাদের ব্যাংক অ্যাকাউন্টের টাকা স্থগিত করে রেখেছিলেন এবং রীতিমতো জমিয়ে রেখেছিলেন যে অভিযোগগুলো তার বিরুদ্ধে রয়েছে, সেক্ষেত্রে একই পন্থা কি অবলম্বন করেছিলেন কি না জ্যোতিপ্রিয় মল্লিক, যেমনটা অভিযোগ অন্তত এখনো পর্যন্ত সামনে আসে সেই বিষয়গুলি অবশ্যই র্যাডারে রেখেছেন আধিকারিকরা, সেদিকে আমরাও নজর রাখবো। অনেক ধন্যবাদ তোমাকে তুলিকা। ইডি হেফাজতে রয়েছেন বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, এবং আদালতের নির্দেশে কিন্তু 48 ঘন্টা অন্তর অন্তরী তার স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। আমরা জানি সোমবার রাতে হাসপাতাল থেকে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনি এসেছেন ইডি দপ্তরে, এবং ফলে 48 ঘন্টা পর অর্থাৎ আজকে কিন্তু সেই ডেট অর্থাৎ মেডিকেল চেক আপের ডেট
এবং আদালতের নির্দেশে যেমনটাই বলা হয়েছে 48 ঘন্টা অন্তর অন্তর স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে জ্যোতিপ্রিয়র। আজ জ্যোতিপ্রিয় মল্লিকের স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং ইতিমধ্যে ইডি দপ্তরে এসেছে কেন্দ্রীয় বাহিনী। নমস্কার প্রিয় দর্শক, নমস্কার ভারত। ওটা ভারতের জন্য একটা সুখবর, রিপাবলিক ডিজিটাল আপনাদের এবং আমাদের যে সম্পর্ক সেটা আরো গাঢ় হতে চলেছে। এবার মোবাইল ফোন থেকে শুরু করে নোটিফিকেশন সমস্ত জায়গায় রিপাবলিক ডিজিটাল, আরো বেশি করে কথা হবে চোখে চোখ রেখে, ভিডিও শেয়ার হবে দেশের জন্য দশের জন্য। সুতরাং এই মুহূর্তে যে কথাটা বলার, সুইচ টু রিপাবলিক ডিজিটাল।